হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সের রেনেসাঁ ট্যুর। সম্প্রতি স্টকহোমে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত মিউজিক্যাল যাত্রা। গত ৬ বছরের মধ্যে এটি বিয়ন্সের প্রথম সফর, আর এর মধ্য দিয়ে নতুন এক রেকর্ডের হাতছানি শীর্ষ এই পপ তারকার সামনে। ধারণা করা হচ্ছে রেনেসাঁ ট্যুরের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ আয় করতে যাচ্ছেন ৩২বার গ্র্যামি বিজয়ী গায়িকা। প্রায় ১.৬ বিলিয়ন ডলারের বিশাল অর্থ আসবে তার এই ট্যুর থেকে, যা টেইলর সুইফটের এরাস ট্যুরের চেয়েও বেশি হতে যাচ্ছে। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস অনুমান করছে বিয়ন্সে প্রায় ১.৬ বিলিয়ন আয়ের মুখ দেখতে যাচ্ছে এই মিউজিক্যাল সফরে। ট্যুরের টিকিট কেনার অনুরাগীর সংখ্যার উপর ধারণা করে এই তথ্য প্রকাশ করে ফোর্বস। তারকাদের বিশ্ব ভ্রমণে টিকিটের অবিশ্বাস্য চাহিদার কারণে এই অঙ্কের অর্থ আয় হতে যাচ্ছে বলেও ধারণা প্রকাশ করেছে ফোর্বস।